হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিএনপি এবং পুলিশের মধ্যে এবং সেই সাথে আওয়ামী লীগ আছে, এখানে দেখতে পাচ্ছেন যে ধাওয়া পাল্টাধাওয়া চলছে, দুই গ্রুপের সংঘর্ষ। বিএনপির একটি সমাবেশকে কেন্দ্র করেই এই একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হয়েছে। আপনারা সবাই এখানে দেখতে পাচ্ছেন যে অনেকেই আওয়ামী লীগের ইট পাটকেল ছুঁড়ে মারছে, বিএনপি মারছে এবং মাঝখানে পুলিশ আছে। এখানে মানে একটা সুশৃঙ্খলা পরিবেশকে বিশৃঙ্খলা করে ফেলছে দুই পক্ষের সংঘর্ষের মাধ্যমে। সেখানে পুলিশ গিয়ে তাদের সকলকে নিরাপত্তা দিচ্ছে এবং সকল বিশৃঙ্খলা পরিবেশকে সুন্দর করার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি বর্তমান বাংলাদেশের রাজনীতিকে কেন্দ্র করে যে দুই দলের যে সমস্যা, আসলেই অনেকদিন থেকে আমরা বেশ কয়েক বছর ধরে বলা যায় 14 বছর প্লাস এরকম সময় থেকে আমরা দেখে আসছি যে বাংলাদেশে দুই দলের এর সংঘর্ষ চলছে। কিন্তু সুষ্ঠু নির্বাচন না হলে বা সুষ্ঠুভাবে নির্বাচিত না হয়ে যদি কেউ সরকার গঠন করে, সেক্ষেত্রে এই সংঘর্ষ কোনোভাবেই কমানো সম্ভব না বলেই বিভিন্ন বিশেষজ্ঞগণ মনে করছেন। এবং বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন চাপ প্রয়োগ করা হচ্ছে যেন সুষ্ঠুভাবে নির্বাচন হয়, এবং সেটার জন্যই অনেক সময় আন্দোলন করছেন বাংলাদেশ বিএনপি এবং অনেক সংগঠন।